ফোটা পানি টাপাক পড়ে গেল, যে পানিটার নাম হচ্ছে জওহার। ওয়া 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 সুবহান, সেই পানিটার নাম কি হলো? জওহার। জওহার, সেই জওহার কে আল্লাহ তাআলা 1000 বছর রেখে দিলেন, আর চোখের পুতলার মতো ঘুরতে শুরু করলো। আর সেই জওহার কে আল্লাহ 10 ভাগে বিভক্ত করে দিলেন, 10 ভাগে বিভক্ত করে দিলেন, আর 10 ভাগ বলেছি টাকা চাইবো না, 10 ভাগে বিভক্ত করে দিলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ তাআলা আরশকে সৃষ্টি করে দিলেন নবীর নূর দিয়ে। নবীর নূর দিয়ে আরশকে সৃষ্টি করলেন। আরশটা কত বড় জানেন? আরশে আজম এক একটা পিলার এত মোটা, এটা একটা আরশের পিলার। ধরেন এক্সাম্পল, উদাহরণ সহকারে শুনেন ও মা বোনেরা, উদাহরণ উদাহরণ শুনেন, উদাহরণ উপমা। এটা ধরেন আরশের পিলার, তো এই পিলারটার চতুর্দিক ভ্রমণ করতে সময় লাগবে 500,000 বছরের রাস্তা। আল্লাহ আল্লাহ, নবীর নূর দিয়ে এত মোটা আরশের পা খোদা সৃষ্টি করে দিলে। সুবহানাল্লাহ, আপনার পায়াটা ঘুরতে 500,000 বছরের রাস্তা, লম্বা কত লম্বা কত? নবী বলতেছে 40,000 বছরের পথ। এতটা লম্বা পিলার। এক একটা পিলারের দূরত্ব হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে, যেমন এখানে খুঁটিগুলো খাম্বাগুলো গাড়া আছে, এই যে বাসের খুঁটি। আমার ভাষা বুঝতেছেন আপনারা? আচ্ছা, বুঝতে পারছেন না, অসুবিধা নাই। এই যে খুঁটি গুলো আছে, আর একটা খুঁটি থেকে আর একটা খুঁটি, মানে একটা পিলার থেকে আর একটা পিলার যেতে পথ লাগবে 500,000-এর প্রথম আরশে আজম কে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, তারপরে কুরসি কে সৃষ্টি করলেন নবীর নূর দিয়ে। মেন কুরসি সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা জালওয়ায় আফরোজ করবেন। ওয়া সুবহানাল্লাহ, যেই কুরসিটা জমিন আসমান সব কিছুকে বেষ্টন করে আছে, তার জন্য আল্লাহ নির্দিষ্ট কোন এক জায়গায় বসে না, আল্লাহর চেয়ারটা সারা দুনিয়াকে ঘিরে আছে। আরে এত বড় এত বড় যে 40,000 ফারিস্তা ধরে চাটতে পারবে না। সুবহানাল্লাহ, 40,000 ফারিস্তা ধরে চেয়ারটাকে চাটতে পারবে না, এতটা ওজন এতটা ভারী। ডান দিকে আবার 10,000 কুরসি আল্লাহ সৃষ্টি করে দিলেন, বাম দিকে 10,000 কুরসি, ওই কুরসির ডান বামে, মেন কুরসি ডানে বামে, এটা কুরসি আছে না, তো বাম দিকে 10,000 আর ডান দিকে 10,000 অতিরিক্ত কুরসি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আর প্রত্যেকটা কুরসিতে একজন করে ফারিস্তাকে বসিয়ে দিলেন। ও ফারিস্তা, কিয়ামতের সকাল অবধি তোমরা সবাই মিলে আইতাল কুরসি পড়তে থাকো। বছরের গুনাহ মাফ করে দিবে, কোথায় লেখা আছে? আত-তাবকাতুল কাবীর, ওই কিতাবের মধ্যে লেখা আছে, বাবুন নূর, নূরের চ্যাপ্টারে লেখা আছে, পরিষ্কার ভাবে লেখা আছে। আমার রাসূল আরবি সাল্লাম এই নূর দিয়ে আরশকে সৃষ্টি করলেন, কুরসিকে সৃষ্টি করলেন। এবার আল্লাহ তাআলা নবীর নূর দিয়ে জান্নাতকে সৃষ্টি করলেন, তো জান্নাতে দুনিয়ার সমস্ত নিয়ামত অপেক্ষা জান্নাতে সকল কিছুর নিয়ামত করে দিলেন। আল্লাহ তাআলা চাঁদকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা তারপরে আসমানকে সৃষ্টি করলেন, 7 আসমান সৃষ্টি করে দিলেন, আর 4 নম্বর আসমানের নিচে একটা নদী সৃষ্টি করে দিলেন। 4 নম্বর আসমানের নিচে একটা নদী আছে, নদী আকাশে আকাশে নদী আছে, এটা ভাবলে হবে না? হ্যাঁ, পানি কিনে তাহলে পড়ে না? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতে আমরা বেঁচে আছি, মায়ের পেট দিয়ে
একটা বড় বাচ্চা বেরিয়ে আসছে, এটা কম বড় কথা বলেন তো? মা কত না কষ্ট করছে, সে সময় মা যদি মরে যায় তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে না? বলেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে উপরে আল্লাহ তালা সূর্য সৃষ্টি করলেন, সেই সূর্যের রশ্মি দারিয়ায় রহমতে পড়ে আর রহমতের নদীতে আপনার আলোটা তাপটা আপনার সেখানে ছাকতে শুরু করে, সেখানে ছাকার পর যতটা সম্ভব সেখান থেকে রশ্মি জমিনে পড়ে, জমিনে পড়ে আমরা ততটা তাপ নিই। আল্লাহ বলতেছেন সূর্যের অরিজিনাল তাপ, সূর্যের ডাইরেক্ট তাপ মানুষ সহ্য করতে পারবে না, মানুষ সহ্য করতে পারবে না। তার জন্য আল্লাহ তারা দারিয়ায় রহমতের সূর্যের নিচে দারিয়ায় রহমত সৃষ্টি করে দিয়েছে। এবার ভূগোল কি বলছে? ভূগোল জিওগ্রাফি কি বলছে? জিওগ্রাফি বলছে আকাশের একটা স্থানের নাম আছে স্ট্রাটোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার, হেমোস্ফিয়ার, এগুলো নাম, তাপকার নাম। তো সূর্যের তাপ মানুষ যাতে সহ্য করতে পারে তার জন্য আল্লাহ তাআলা করলো কি, সেই রশ্মিকে আস্তে আস্তে ছাকতে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। এবার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 700টা এরকম করে স্টেজ তৈরি করলেন, নূরের স্টেজ। কিসের স্টেজ? ও মা বোনেরা কথা কেন বলছেন? আচ্ছা আপনারা কি শুনতে চান না মা বোনেরা? তাহলে আপনারা কথা কেন বলছেন? কুচকুচ করে শব্দ, গুনগুন করে শব্দ আসছে, ভাইদের কাছ থেকে আসে না। তো শুনেন, আমার নবীর জন্য কটা স্টেজ করেছিলেন? 700টা মকামাত, 700টা স্টেজ নবীর জন্য সৃষ্টি করলেন। নবী আমার মকামে রহমত, নবী আমার থাকতে লাগলেন, নবী আমার রহমতের মকামে থেকে সমস্ত জালওয়ায় আফরোজ পেয়ে গেলেন এবং নূরের সমস্ত আপনার শক্তি পেয়ে গেলেন। একটা স্টেজ থেকে আর একটা স্টেজ যেতে লাগলেন, 1000 বছর কাটিয়ে দিলেন, আর একটা স্টেজে গেলেন, 1000 বছর কাটিয়ে দিলেন, আর একটা স্টেজে গেলেন, 1000 বছর কাটিয়ে দিলেন, আর একটা স্টেজে গেলেন, 1000 বছর কাটিয়ে দিলেন, এরকম করে 700টা স্টেজ চলে গেলেন। শেষ নাম্বার স্টেজ হচ্ছে আপনার মকামে সাফাত। সাফাতের মকামে নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলতেছেন, হাবিব তুমি এবার কি করবে বলো? নবীকে বলছেন, নূরের আলোচনা হচ্ছে, নূরের কিসের আলোচনা হচ্ছে? নূরের। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, হাবিব ও আমার হাবিবের নূর মোবারক, এবার তুমি কি করবে বলো বলো। তখন নবী আমার দাঁড়িয়ে গেলেন খোদাকে সাজদা করার জন্য। তো দাঁড়িয়ে থাকলেন 1000 বছর। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু সামা, আল্লাহু গানি, আল্লাহু আকবার। তারপরে নবী আমার রুকুতে গেলেন, 1000 বছর কাটিয়ে দিলেন। আমরা যে দুরাকাত নামাজ পড়ি যেরকম নিয়মে, আল্লাহু আকবার, নবী আমার সানা বেনে আছেন, 1000 বছর কেটে গেল। শুনছেন তো আপনারা? শুনছেন না? 1000 বছর কেটে গেল। এবার নবী আমার রুকুতে যাচ্ছেন, 1000 বছর কেটে গেল। আবার দ্বিতীয়বার রুকুতে যাবে, নবী আমার
1000 বছর কাটিয়ে দিলেন, সাজদাতে গেলেন 1000 বছর কাটিয়ে দিলেন, সাজদা থেকে উঠলেন 1000 বছর কেটে গেল, সাজদা অবস্থায় বসে আছে, বসে আছে, মাথা নত করে আছে। আল্লাহ বলতেছেন ইরফা রাসাকা ইয়া হাবিবি। সুবহানাল্লাহ, হাবিব তোমার মাথা ঝেড়ে নাও। নবী আমার বসে গেলেন, আমরা তাহিয়াত পড়তে বসি না, আত্তাহিয়াতি তো বসলেন, নবী আমার 1000 বছর বসেই থাকলেন, বলেন না সুবহানাল্লাহ গো, সুবহানাল্লাহ। এবার ডান দিকে সালাম ফিরায়েন, আসসালামু আলাইকা ইয়া রাব্বি, সুবহানাল্লাহ। 1000 বছর সালাম ফিরিয়েই ডান দিকে থাকলেন, মুখ এরকম করে, মুখ এরকম করে থাকলেন। আবার আসসালামু আলাইকা ইয়া রাব্বি, 1000 বছর সালাম ফিরিয়েই থাকলেন। নামাজ শেষ হয়ে গেল, দুই রাকাত নামাজ পড়ে দিলেন, নামাজ শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলতেছেন, ও গো আমার হাবিবের নূর, তুমি যে দুই রাকাত নামাজ পড়লে, তাহলে নামাজ পড়ার জন্য যা যা কি নিবে, বদলা কি নিবে, বলো বলো নেকি কি নিবে? নবী বলতেছেন, আমার উম্মতেরা নামাজে মিস্টেক করে, আমার উম্মতেরা নামাজে ভুল করে, আমার উম্মতেরা নামাজে মিস্টেক করে, আমার উম্মতেরা নামাজে সহ সাজদা করে, তো আমার উম্মতের নামাজের কাফফারা হিসাবে আমার নেকি কে রেখে দিলাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে মুজাসসাম কনফারেন্স, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। আহারে, নবীর মতো দয়াশীল কেউ আর হবে? হ্যাঁ, নবীর মতো প্রেমশীল কেউ হবে? কেউ হবে না। নবীর মতো দয়াশীল আর কেউ হতে পারে না। নবী হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন, রাহাতিল আসিকিন, মুরাদিল মুমিনিন। নবী এক চমান বে আইব নবী, বে মিসাল নবী, সরওয়ারে দু আলাম, কাউলো মাতা। আহারে, আলা হাজরাত বলতেছেন কত সুন্দর ভাবে একটা কালাম, যে ও কামালে হুসনে হুজুর হে, ওয়াহ ক্যা জুদ করম হে শাহে বতহা তেরা, নহি সুনতা হি নহি মাঙ্গনে ওয়ালা তেরা, হাত জিস সমত উঠা গনি কর দিয়া, মুঝে বহরে সমাহত তেরা কো সালাম। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, নবীকে জিজ্ঞেস করা হয়, নবী আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, কাইফা আলিমতা কাদ আন্নাকা নাবিয্য, নবী আপনি কেমন করে জানলেন যে আপনি নবী? আহা, মাচালকে বলো না, এই ঘটনা শুনলে ইমান তাজা হয়ে যাবে। নবী গো আপনি কেমন করে জানলেন যে আল্লাহর নবী? নবী গো আপনি কেমন করে জানলেন আল্লাহর নবী? নবী গো আপনি কেমন করে জানলেন? নবী বলতেছেন, আতানি মালাকানে, দুজন ফারিস্তা আমার কাছে চলে আসলো, একজন ফারিস্তা আকাশে ঝুলে থাকলো, ঝুলে থাকলো, ঝুলা বুঝেন, ঝুলে থাকলো, একজন ফারিস্তা নিচে থাকলো, আর নবীকে একটা পাল্লাতে চাপিয়ে দিল, আর একটা পাল্লাতে একটা মানুষকে চাপিয়ে দিল, ওপরের ফারিস্তা নবীকে ওজন করতে শুরু করেছে। নবী বলতেছে, আমি সেই মানুষটা থেকে ফারাহাস্তুহুম, ভারী থাকলাম। মিস্টার শরীফের হাদিস, নবী আমার বলছেন কি, আমি সেই মানুষটা থেকে ভারী থাকলাম। ওপরের ফারিস্তা নিচের ফারিস্তাকে বলতে লাগলো, ও ফারিস্তা ভাই, এবার দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, একেবারে দশজনকে চাপিয়ে দাও, দশজনকে চাপিয়ে দাও। হলো নবী আমার বলতেছেন, আমি দশজন থেকে ভারী থাকলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে উপরের ফারিস্তা নিচের ফারিস্তাকে বলতে লাগলো, পঞ্চাশ জন নয়, ডাইরেক্ট 100 জনের সাথে নয়।
আছে বলো না, তারপরে ভাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।